আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা দেখাবো যারা অ্যাডোবিটার দুই হাজার একুশ বাইশ অথবা তেইশ অথবা চব্বিশ ভার্সন ব্যবহার করেন তাদের প্রায় সময়ই দেখা যায় আমরা এখানে যখন একটা সাদা আর্টবোর্ড ক্রিয়েট করি দেন ক্রিয়েট করার পর কোথাও একটা ক্লিক লেগে আমাদের এই সাদা আর্টবোর্ডটা এইভাবে করে রোটেট হয়ে যায় বা বাঁকা হয়ে যায় তো এইভাবে করে যদি এটা বাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক বেশি অসুবিধা মনে হয় বা আনইজি ফিল হয় তো এখন এই যে সমস্যাটা এটা কীভাবে সমাধান করতে পারি চলুন আমরা সেটা জেনে নিই মাত্র এক মিনিটে তো প্রথমেই হচ্ছে যে এখানে দেখেন আমার সাদা আটবোর্ডটা কিন্তু বাঁকা হয়ে আছে অলরেডি এবার এখানে যে হ্যান্ড টুল রয়েছে এখানে যদি আপনি মাউসের রাইট বাটনটা ক্লিক করেন তাহলে এখানে দেখেন রোটেড ভিউ টুল নামের একটা অপশন আছে আপনি এই টুলসে একটা ক্লিক করবেন তারপর নরমালি যদি আপনি এটাকে এইভাবে করে ক্লিক করেন অ্যান্ড দেন আপনি শিফটাকে চেপে ধরে রাখেন দেন শিফটাকে চেপে ধরে অবশ্যই এটাকে এইভাবে ছেড়ে দেবেন দেন দেখেন সোজা হয়ে গেছে আবার যদি আপনি এটাকে অ্যাঙ্গেল করতে চান তাহলে নর্মালি আপনার যেভাবে করে অ্যাঙ্গেল করতে চান সেভাবে অ্যাঙ্গেল করতে পারবেন আবার যদি এটাকে আপনি সোজা করে ফেলতে চান তাইলে শিফটটাকে ধরে আপনি এইভাবে করে জাস্ট একটু ড্র্যাক করলে এটা সোজা হয়ে যাবে তো এই হচ্ছে সাদা আর্টবোর্ড যদি কারো এরকম অ্যাঙ্গেল হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা সমাধানের হচ্ছে এটাই সহজ উপায় এবং যাদের সাদা আর্টবোর্ড কখন এরকম পাকা হয়ে যাবে তারা অবশ্যই সহজে সেটাকে সোজা করে নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলি দেখে নেবেন